আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি জয়, আপনারা দেখছেন দা পিডি নিউজ। আপনাদের সঙ্গে আমি আনিসুদ্দিন, সঙ্গে আমি অর্ঘ, সঙ্গে আমি অর্পিতা, আমি বৃদ্ধি। দেখে নেব সাহেব, প্রযুক্তির উন্নতির সাথে সাথে বদলেছে খবর জানার ধরন। মুহূর্তে ঘটে যাওয়া খবর এখন চলে আসছে হাতের মুঠোয়। তাই নিউ মিডিয়ার জগতে 2018 7 জুলাই কিছু প্রতিষ্ঠিত চ্যানেলের প্রবীণ সাংবাদিকদের পরোক্ষ সাহায্য ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক ও সাম্মানিক স্নাতক পাশ করা নবীন সাংবাদিক একত্রে শুরু করেছিল দ্য পিডি নিউজ। আর আজ 7 জুলাই, দ্য পিডি নিউজের বর্ষপূর্তিতে আমরা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে পৌঁছেছি লক্ষাধিক মানুষের কাছে। আমাদের শুরুটা ছিল বাঙালির প্রিয় ইলিশের খবর নিয়ে, পরে আস্তে আস্তে যাত্রা শুরু হয় সাগর থেকে পাহাড়ে। আমাদের সাথে জুড়তে থাকে একের পর এক জেলার সাংবাদিক। বর্তমানে দ্য পিডি নিউজ রাজ্য তথা দেশের গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে সচেষ্ট। শুরুটা সামাজিক মাধ্যম ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে হলেও, পরে আমরা আমাদের সাপ্তাহিক রঙিন পত্রিকা প্রাত্যহিক দিন ফেরি প্রকাশ করি। এমনকি অনলাইনে আমাদের পত্রিকার ই পেপার পড়তে পারবেন আমাদের অনলাইন ওয়েব পোর্টাল thepdnews.com থেকে। আর খবর দেখা বা পড়া একই সাথে নিয়মিত দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে দ্য পিডি নিউজ অ্যাপসটি ইনস্টল করে নিন। এই এক বছরের পথ চলায় যেভাবে জেলার সাংবাদিকরা নিরলস লড়াই চালিয়েছেন তাদেরকে কুর্নিশ জানায় দ্য পিডি নিউজ। পাশাপাশি দ্য পিডি নিউজের অতীত ও বর্তমানে কর্মরত সকল সাংবাদিক বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে শুভ দিনে। সর্বোপরি দ্য পিডি নিউজের অক্সিজেন যাদের জন্য আমরা লড়াই করতে পারি তারা হলেন আমাদের দর্শক বন্ধুরা। এই এক বছরে যেভাবে দ্য পিডি নিউজকে আশীর্বাদ করে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনারা, তার জন্য আমরা দায়বদ্ধ আপনাদের কাছে। দ্য পিডি নিউজ সর্বদা সচেষ্ট ছিল। অপরাধ হোক বা রাজনীতি, বিনোদন কিংবা খেলাধুলা, সব খবর সহজভাবে সোজা কথায় আপনাদের কাছে পৌঁছে দিয়েছে দ্য পিডি নিউজ। আর এসব কিছুর মাঝে যার কথা না বললে দ্য পিডি নিউজের আত্মকথা অসম্পূর্ণ রয়ে যাবে, তিনি হলেন দ্য পিডি নিউজের ওনার এবং সম্পাদক দিব্যেন্দু শেখর হালদার। তিনি সাংবাদিকতায় সাম্মানিক স্নাতক পাশ করেন, পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করার পর নিজের উদ্যোগে কয়েকজন প্রবীণ ও নবীন সাংবাদিকের প্রচেষ্টায় শুরু করেন দ্য পিডি নিউজ। আজ নিউ মিডিয়ার জগতে দ্য পিডি নিউজ আপনাদের কাছে খবর সোজাভাবে সহজ কথায় পৌঁছে দেয়। আগামীতে আপনারা সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, দ্য পিডি নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে।